বন্ধুরা, আমাদের অনেকেরই লং হেয়ার ড্রিমস থাকে, বাট সেটা অনেক সময় সফল হয় না। কারণ যখনই আমরা হেয়ারটাকে লম্বা করতে যাই, তখনই হয় স্প্লিটেন্ড হয়ে যায়, না হলে হেয়ার ফল শুরু হয়ে যায়। সেই জন্য আমাদেরকে বাধ্য হয়ে হেয়ারটাকে কেটে ফেলতে হয়। আর তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে দিদি, চুলকে লম্বা করার জন্য হোমমেড কিছু একটা দেখাও। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এমন একটা হেয়ার প্যাক তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেটা অ্যাপ্লাই করে তোমরা তোমাদের লং হেয়ার ড্রিমসকে পুরো করতে পারবে। তাহলে চলো ভিডিও স্টার্ট করা যাক। তো বন্ধুরা, তোমরা দেখতে পারছো আমি এখানে নিয়েছি অ্যালোভেরা। আমার বাড়িতে গাছ রয়েছে অ্যালোভেরার, তো সেখান থেকে আমি একটা পাতা কেটে নিয়েছি, দেন দু ভাগ করে নিয়েছি। আর পাতাটাকে যখন আমি গাছ থেকে কেটেছিলাম, তারপরে 30 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছো আমি এখানে নিয়েছি একটা ছুরি, এটা দিয়ে আমি অ্যালোভেরাটাকে মাঝ থেকে কেটে ফেলবো। দেন এর যে জেলটা আছে সেটাকে বার করে ফেলবো। তো তোমরা দেখতে পাচ্ছো বন্ধুরা, আমি অ্যালোভেরাটাকে দুই ভাগ করে নিয়েছি। দেখো, এই উপরের যে খোসাটা ছিল সেটাকে আমি কেটে নিয়েছি আর এটাকে আলাদা করে নিয়েছি। এর মধ্যে আছে পুরো জেলটা। এখন আমি এই পুরো জেলটাকে বের করে নেব, বের করে নিয়ে মিক্সিতে দিয়ে একবার ব্লেন্ড করে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছো আমি সব অ্যালোভেরাগুলো থেকে তার জেলটাকে বের করে নিয়েছি। এখন আমি এটাকে মিক্সিতে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছো আমি অ্যালোভেরাটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি মিক্সিতে। এখন আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। আমি এর সঙ্গে অ্যাড করছি বন্ধুরা 2 চামচ মতো ক্যাস্টর অয়েল। 2 চামচ মতো ক্যাস্টর অয়েল আমি অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। দেন এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এখন প্যাকটাকে অ্যাপ্লাই করার আগে আমার হেয়ারে যত ট্যাঙ্গলস আছে সেগুলিকে আমি রিমুভ করে নিচ্ছি। অ্যালোভেরা আমাদের হেয়ারকে সফট, শাইনি অ্যান্ড সিল্কি করবে আর স্ক্যাল্পকে ঠান্ডা রাখবে। ক্যাস্টর অয়েল হেয়ার গ্রোথে হেল্প করবে এবং চুলকে তাড়াতাড়ি লম্বা করতে সাহায্য করবে। এবার হেয়ার প্যাকটাকে আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রত্যেকটা চুলের গোড়ায় যেন হেয়ার প্যাকটা পৌঁছায় এরকমভাবে তোমরা হেয়ার প্যাকটাকে অ্যাপ্লাই করে নেবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছো আমি অ্যালোভেরা হেয়ার মাস্কটাকে পুরো হেয়ারে লাগিয়ে নিয়েছি। দেখো, দেন আমার হেয়ারটাকে আমি জাস্ট ক্লিপ দিয়ে বেঁধে নিয়েছি। 30 মিনিট আমি এভাবেই ছেড়ে দেবো। দেন নর্মাল ওয়াটার দিয়ে হেয়ারটাকে জাস্ট ওয়াশ করে নেবো। আজকে আমি শ্যাম্পু করবো না। দেখতে পাচ্ছো হেয়ারটা কতটা গ্লো করছে, কতটা গ্লেজ করছে হেয়ারে। আমি কিন্তু শুধুমাত্র নর্মাল ওয়াটার দিয়ে আমার চুলটাকে ওয়াশ করেছিলাম, শ্যাম্পু আমি ইউজ করিনি আজকে। আর চুলটা এতটা সফট হয়ে গেছে কি বলবো, একদম সফট, শাইনি, সিল্কি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের এই হেয়ার প্যাকটা কেমন লাগলো। আর বন্ধুরা, একটাই কথা বলবো, তোমাদের যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশনটিকে অন করে দিও, যাতে আমার চ্যানেলের নিউ ভিডিও আপলোড হলেই তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো এখানেই টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কিপ ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ।